বীরেন্দ্র ক্লাবের 129তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার উমাকান্ত বিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন একাদশ এবং বীরেন্দ্র ক্লাব একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে প্রতি বছরে এই দিনটিতে বীরেন্দ্র ক্লাব এবং টিএফএ'র মধ্যে প্রীতি ম্যাচ রীতি ছিল। তবে বিগত কয়েক বছর ধরে বন্ধ ছিল এই ম্যাচ। এবছর ক্লাবের 129তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আবারও অনুষ্ঠিত হয় এই প্রীতি ম্যাচ। এই দিনের ম্যাচে 3-0 গোলের ব্যবধানে জয়লাভ করে টিএফএ একাদশ। টিএফএ একাদশের হয়ে জোড়া গোল করে পারভেজ ভুঁইয়া। প্রীতি ম্যাচকে কেন্দ্র করে এদিন মাঠে উপস্থিত ছিলেন বীরেন্দ্র ক্লাবের সম্পাদক, সভাপতি, টিএফএ প্যাট্রন রতন সাহাসহ অন্যান্য সদস্যরা। ক্লাবের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে অনাথ আশ্রমে ফল মিষ্টি বিতরণ সহ আরও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান ক্লাব সম্পাদক দেবপ্রসাদ দত্ত। বীরেন্দ্র ক্লাবের 129তম প্রতিষ্ঠা দিবস আজকে। এই হিসাবে পরম্পরাগত আগেও আমরা খেলতাম প্রতি একটা প্রীতি ম্যাচ খেলতো এই দিনে আমরা, এটা গত কয়েক বছর ধরে বদ্ধ আছে। এবার চেষ্টা করতেছে আমরা পুরানো স্মৃতিতে আবার ফিরিয়ে আনতে বীরেন্দ্র ক্লাবকে। সেই জন্য আজকে আমরা বীরেন্দ্র ক্লাব একাদশ, টিএফএ একাদশ একটা প্রীতি ম্যাচের আয়োজন করেছি। সকালবেলা কি সকালবেলা আমরা একটা পতাকা সভাপতির মাধ্যমে ক্লাবের পতাকা উত্তোলন করি, আর 20,000 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা যেমন ঘোষণা করেছি। এছাড়া আগামী 10ই নভেম্বর সকাল 8টায় একটা আর্ট প্রতিযোগিতা ক্লাবে করব। এছাড়া আমরা এইখানে শিশুমহল আছে, অনাথ বাচ্চাদের ফল মিষ্টি তাদের খাদ্য কিছু বিতরণ করব। আরেকটা আমরা চেষ্টা করব, আমাদের এখন মাঠের প্রাক্তন প্লেয়ারের চাহিদা, বীরেন্দ্র ক্লাবের এক্স প্লেয়ার ভার্সেস সাংবাদিক আমাদের বন্ধুদের খেলার জন্য চেষ্টা করছে। তাই আমি এটার জন্য আগামী দিনে কথাবার্তা বলে সবার সঙ্গে দিনটা ঠিক করব, এটা একটা প্রীতি ম্যাচ খেলার জন্য। আর আমি বিশেষ করে এই খেলার আয়োজনের বিষয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, আমাদের সাংবাদিক ভাই বন্ধু এবং ইলেকট্রিক মিডিয়া বন্ধুরা, এই আজকের যে খেলা রয়েছে সমস্তভাবে যে সহযোগিতা করেছে তাদেরকে আমি ক্লাবের তরফ থেকে ধন্যবাদ জানাই। এছাড়া 129তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ত্রিপুরাবাসীকে এবং ক্রিয়ামোদী ভাই বোন যারা ফুটবল প্রেমী বন্ধুদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রিপোর্ট আর ইনিউজ।